নমস্কার, আপনারা দেখছেন চারের চক্রবুয়া। চারের চক্রবুয়া নিয়ে আপনাদের সঙ্গে ইস্টবেঙ্গল মাঠের সামনে থেকে রয়েছি আমি সুখেন্দু। ইস্টবেঙ্গল ক্লাবের পথের বরফে বলা হয়েছে যে শ্রী সিমেন্টের দেওয়া চুক্তিপত্রে তারা সই করবে না। এই নিয়ে কিন্তু ক্লাবের যারা সভ্য সমর্থক রয়েছে তাদের মধ্যে দ্বিধা বিভক্ত, এবং তারা ইতিমধ্যেই কিন্তু বিক্ষোভ প্রদর্শন প্রতিবাদ সভায় মিলিত হয়েছেন। আমার সঙ্গে রয়েছে আমার আরও আর এক প্রতিনিধি বিশাখা রুদ্র, সেও রয়েছে একই সঙ্গে এই ইস্টবেঙ্গলের সময়। অন্যদিকে রয়েছে তৃণমূলের শহীদ দিবস নিয়ে রয়েছে অনুপম পাত্র, এবং একই সঙ্গে রয়েছে বিজেপির যে শ্রদ্ধাঞ্জলি, শহীদ শ্রদ্ধাঞ্জলি স্মরণ সেই নিয়ে রয়েছে শিবাশিস। আমি চলে যাব একেবারে বিশাখার কাছে। প্রথমেই যেটা বলতে হয়, যেটা নিয়ে তুমি কথা শুরু করলে চারের চক্রবুহে, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশ কিছুক্ষণ ধরে এখানে আমরা ক্লাব তাঁবুর বাইরে, ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুর বাইরে যখন রয়েছি, সেখানে একটা আমরা ওরা চলে এসেছে এই জায়গায় দাঁড়িয়ে। যখন তাদের যে প্রাথমিক চুক্তিপত্র এবং চূড়ান্ত চুক্তিপত্র শ্রী সিমেন্টের সঙ্গে তারা কেন সই করেনি, এই নিয়ে যখন তাদের তরফ থেকে, ম্যানেজমেন্টের তরফ থেকে ক্লাবের, তাদের বলা হচ্ছে যে চূড়ান্ত চুক্তিপত্রে যেমন কিছু শর্ত প্রাথমিক চুক্তিপত্রে ছিল সেগুলো থেকে বাইরে কিছু রয়েছে যার জন্যই তাদের সই করতে আপত্তি রয়েছে। কেন আপত্তি সেই জায়গা থেকে এবার অন্যান্য যারা সমর্থক, যারা সদস্য নন, যারা ম্যানেজমেন্টের কেউ নন, তারা ইস্টবেঙ্গলের আবেগ নিয়ে আসেন, এবং তারা আজকে ওই দিকটা আমার ঠিক পেছনে যারা জড়ো হয়েছেন, যাদেরকে ঘিরে ইতিমধ্যেই পুলিশ ডিপ্লয়মেন্ট দেখা যাচ্ছে, যারা দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের একটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যে যে প্রাথমিক চুক্তি হয়েছিল শ্রী সিমেন্টের সঙ্গে, তখন যদি তারা সই করে থাকতে পারেন ম্যানেজমেন্টের লোকেরা, তাহলে কেন আজকে চূড়ান্ত চুক্তিপত্রে সই করতে তাদের এতটা আপত্তি রয়েছে। এবং সেই জায়গা থেকে তারা চাইছেন ক্লাবের ভবিষ্যৎ, ক্লাবের ভবিষ্যৎ খেলা, এবং খেলার ভবিষ্যৎ, খেলা মানে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ, ইস্টবেঙ্গলের ফুটবলের ভবিষ্যৎ, বাঙালির আবেগ, বাঙালির ডার্বি, সব কিছুকে কেন অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে, সেই নিয়ে তারা নীতিশ সরকার অর্থাৎ দেবব্রত সরকার, কল্যাণ মজুমদার, এদের তারা এক্সপ্লেনেশন চাইছেন এদের কাছ থেকে যে কেন চুক্তিপত্রে সই করা হচ্ছে না। এবং তাদের তরফ থেকে যেটা তাদের তরফ থেকে বলা হচ্ছে যে কিভাবে তাদেরকে যদি প্রাক্তনদের চুক্তিপত্রে কী আছে সেটা দেখাতে ম্যানেজমেন্ট রাজি থাকে, তাহলে কেন সমর্থকদের, তাদের আবেগকে কেন দেখানো হবে না, সেই নিয়ে তারা একটি চিঠি আমাদের মিডিয়ার কাছে তুলে ধরেছেন। এবং এই চিঠিতে বলা হচ্ছে যে তারা শুধুমাত্র আবেগ নিয়ে ইস্টবেঙ্গলকে ভালোবাসেন, তারা চান যে ISL-এ যেন তারা দাপিয়ে খেলে, নতুন দল তৈরি হয়, কিন্তু আগে সই পরে দল গঠন, এই দাবি তারা করছেন। এর পাশাপাশি বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এই নিয়ে ঠিক কী বলেছেন, এই বিক্ষোভ, এই চুক্তিপত্রে সই সব মিলিয়ে যে এখন জটিলতা, সে নিয়ে কী বলেছেন জয়প্রকাশ মজুমদার আমরা শুনব। খেলা দিবস মানে তো হচ্ছে ক্লাবগুলোকে পয়সা করে দিয়ে আর একটা দুর্নীতির জায়গা। পশ্চিমবঙ্গ থেকে তো একজন ফুটবল তৈরি হচ্ছে না, খেলা দিবস পালন করবেন, ইস্টবেঙ্গল ক্লাবটাকে একেবারে শেষ করে দিলেন কেন মাননীয়া? আপনারা দয়া করে এটা দেখাবেন। একটা ক্লাবকে নিজের জায়গায় ডেকে নিয়ে এসে একটা ব্যবসায়িক সংস্থার সঙ্গে একটা অন্যায়, একটা অনৈতিক একটা এগ্রিমেন্ট করিয়ে আজকে এতদিনকার শতবর্ষের পুরনো একটা প্রাণের আবেগের ক্লাবকে তুলে দিলেন কেন মাননীয়? আগে তার জবাব দিন, তারপরে খেলা হবে, আর খেল কী খেলবেন সেইটা বলবেন। একদিকে আমরা দেখতে পাচ্ছি জয়প্রকাশ মজুমদার বিজেপি নেতা, তিনি যেটা বলছেন মাননীয়াকে, সেখানেও কিন্তু রাজনীতি চলে আসছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত যখন প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেই জায়গা থেকেই তিনি বলছেন যে প্রাথমিক চুক্তি স্বাক্ষরের সময় এমন কিছু ছিল যেটা থেকেই আজকে ইস্টবেঙ্গলের এই কালো দিন, যেখানে তারা জানে না যে আগামী দিনে ISL-এ 8 নম্বর ISL-এ তারা আদৌ খেলতে পারবে কিনা, ডুরান্ডে খেলতে পারবে কিনা, কলকাতা লিগে খেলতে পারবে কিনা, এই নিয়ে যখন একটা অশনি সংকেত সমর্থকরা দেখতে পাচ্ছেন সেই জায়গা থেকে যখন রাজনীতির ময়দানেও চলে এসেছে গোটা বিষয়টা, তখন কিন্তু এই যারা সমর্থকরা এইখানে ভিড় জমিয়েছেন, দফায় দফায় বিক্ষোভ করছেন, তাদেরকে মার খেতে হয়েছে এমনও তারা অভিযোগ করছেন, পুলিশের সঙ্গে কথা বলছেন, ডিসি সাউথ রয়েছেন এখানে, সবাই যখন এখানে প্রশাসনের তরফ থেকে চেষ্টা করছেন যাতে বিক্ষোভ আটকানো যায়, সেই জায়গা থেকে এখনো পর্যন্ত তারা কিন্তু আস্থা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে যে চুক্তি স্বাক্ষর হয়েছিল সেই চুক্তিকেই যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং ক্লাবের ভবিষ্যৎ যাতে অন্ধকারে না ঠেলে দিয়ে খেলাটাকে যাতে বাঁচিয়ে রাখা যায় সেই দিকটা নিয়েই তারা চাইছেন কথা বলতে। এবং সুখেন্দু যেটা কিছুক্ষণ আগে বল
বলছিলেন যে আমরা ওরা ক্লাবের ম্যানেজমেন্ট এবং ক্লাবের সমর্থক তাদের আবেগের মধ্যেই কোথাও গিয়ে একটা আমরা ওরা তৈরি হয়েছে, দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে। সেই জায়গা থেকে তারা ভাবছেন যে আগে প্রতিষ্ঠান বাঁচুক, যেটা ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হচ্ছে আগে প্রতিষ্ঠান বাঁচুক, ক্লাবকে কোনোভাবেই বিক্রি করে দেওয়া যাবে না। তাদের তরফ থেকে একটা কী ভাবনা রয়েছে, কোন ভাবনা থেকে তারা এটা বলছেন, সেই জন্য আমরা একবার চলে যাবো সুখেন্দুর কাছে। সুখেন্দু রয়েছেন আমাদের সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাব তাবুর ঠিক বাইরে। সুখেন্দু, একেবারে বিশাখা, যে কথাটা তুমি বললে যে ক্লাবের মধ্যে সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু বারবার চাইছেন যে এই ক্লাবকে তারা কোনোভাবেই বিক্রি হতে দিতে না। এখানে সমর্থকরা রয়েছেন, এখানে একদল মানুষ বিক্ষোভ করছে, আপনারা কী চান? আমাদের স্পষ্ট কথা, আমরা ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থক, আমরা প্রতিষ্ঠানের পাশে আছি। আমরা কোনো মতে চাই না ক্লাব বিরোধী কোনো চুক্তি, যে সেই ইনভেস্টার আসুক। ভারতবর্ষে সর্বপ্রথম স্পন্সর বলুন, ইনভেস্টার বলুন, ইস্ট বেঙ্গল ক্লাবই এনেছে। বাইরের দেশে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করার মতো একমাত্র ক্লাব ইস্ট বেঙ্গল আসিয়ান কাপ জিতে এসেছিল। আমরা কোনো মতে আমাদের লিগাসি নষ্ট করে চাই না আমাদের কর্মকর্তারা কোনো সিদ্ধান্ত নিক, এবং চাই না কোনো মতে আমাদের সমর্থকদের যেই চুক্তিটা বলা হচ্ছে ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, কোন রাইটে ওরা বলেছে ট্রেসপাসার সমর্থকদের? আমাদের ক্লাব এটা সমর্থকদের ক্লাব, যখন ইচ্ছা আমরা ক্লাবে আসবো। আমরা চাই না কর্মকর্তারা কোনো রকম চুক্তি, এমন চুক্তি করুক ইনভেস্টারের সাথে যাতে সমর্থকদের আবেগকে হিট করে কিছু করা হয়। আমরা চাই ইস্ট বেঙ্গল ফুটবল খেলুক, ইস্ট বেঙ্গল সবসময় ফুটবলে থাকবে, কিন্তু এমন কিছুর সাথে যুক্ত থাকবে ইস্ট বেঙ্গল যেখানে ক্লাবের অস্তিত্বটা বজায় থাকবে এবং ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে ইস্ট বেঙ্গল। আমরা চাই ইস্ট বেঙ্গল আইএসএল খেলুক। আমাদের ক্লাব কর্তারা যথেষ্ট প্রচেষ্টা করছে আইএসএল খেলানোর, এবং আমরা আশাবাদী ইস্ট বেঙ্গল ক্লাব থেকে ইনভেস্টার এনে আমাদের আবার আইএসএল খেলানো হবে। জয় ইস্ট বেঙ্গল। সুতরাং বোঝাই যাচ্ছে যে ইস্ট বেঙ্গল সমর্থকরা চাইছেন যে যেন তেন পোকাটানো ফুটবলটা আবার মাঠে ফিরুক, কিন্তু ক্লাব বিরোধী বা প্রতিষ্ঠান বিরোধী এমন কোনো বক্তব্য যেটা চুক্তিপত্রে রয়েছে, শ্রী সিমেন্টের চুক্তিপত্রে যেটা রয়েছে, যে ট্রেসপাসার শব্দ, সেই শব্দটাতেই কিন্তু বারবার আপত্তি তোলা হয়েছে যে যে ক্লাবের সমর্থকরা যারা হচ্ছে ক্লাবের সম্পদ, যারা ক্লাবের হৃৎপিণ্ড, যারা ক্লাবের প্রাণ, যে কথাটা একটু আগে বলছিল যে ইস্ট বেঙ্গল ক্লাব মানে হচ্ছে আবেগ এবং সেখানে শুধু সমর্থকদের কথা বারবার তুলে ধরা হয়, সেই সমর্থকদেরকে চুক্তিপত্রে বলা হয়েছে ট্রেসপাসার, যে শব্দটাতেই কিন্তু আপত্তি তুলেছেন লাল হলুদ কর্তারা। এবং সেই কারণেই কিন্তু শুক্রবার যে ক্লাবে কার্যকরী সমিতির বৈঠক হয়েছিল, সেই বৈঠকের পর কিন্তু যে এখানে ক্লাবকে বিক্রি করে দিতে তারা কোনোভাবে চায় না, ক্লাবের যারা সমর্থক রয়েছে তাদের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে, এমন বার্তাই কিন্তু চুক্তিপত্রে রয়েছে। এবং টার্মশিট, শ্রী সিমেন্টের যে টার্মশিট এবং তার সঙ্গে চুক্তিপত্রে একটা বিস্তর ফারাক রয়েছে, এটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং ইতিমধ্যেই ক্লাব কর্তারা প্রাক্তনীদের আহ্বান জানিয়েছেন, এবং প্রাক্তনীদের মধ্যে প্রাক্তন ক্যাপ্টেন সম্বরণ বন্দ্যোপাধ্যায় এবং মনোরঞ্জন ভট্টাচার্য দুজনকেই বলেছেন তারা চুক্তিপত্র এসে দেখে যাক, এবং তারা দুজনেই দেখে তাদের মতামতের কথা জানান। অর্থাৎ প্রাক্তনীদের দিকেও কিন্তু তারা ভরসা রাখছেন যে যেখানে ক্লাবের সমর্থক, যে ক্লাবের সমর্থকরাই হচ্ছে ক্লাবের প্রাণ হৃৎপিণ্ড, যাদের জন্য ফুটবল খেলেন, যাদের যারা সাপোর্ট করতে মাঠে আসেন, যাদের জন্য যারা মাঠে নেমে গলা ছাড়ায়, সেই তাদের জন্যই কিন্তু এই মাঠে পাঠান, তাদের পাশে ক্লাবের প্রতিষ্ঠান থাক। এবং যে চুক্তি যেখানে ট্রেসপাসার শব্দ হচ্ছে তেমন চুক্তি তারা মানতে নারাজ, এমন দাবি তুলছেন কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকরা, এবং তারা সেই জন্যই কিন্তু ক্লাবের পাশে ভিড় করেছে। এবং এই খবরে তো আমরা অবশ্যই নজর রাখবো। পাশাপাশি আমরা চলে যাবো অনুপমের কাছে, যে আমরা জানি যে আজ 21 জুলাই তৃণমূলের শহীদ দিবস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বেশ কিছু বার্তা রেখেছেন, সেই খবর নিয়ে আমরা জানবো অনুপমের কাছ থেকে। অনেক ধন্যবাদ সুখেন্দু, তোমার নমস্কার, চারে চক্রবুহে আপনাদের স্বাগত, আপনাদের সাথে রয়েছি আমি অনুপম। আজকে দিন ভোর একটা টানটান স্নায়ুর লড়াই চলছিল, একদিকে বিজেপি, তারা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে, অন্যদিকে তৃণমূলের ঘোষিত শহীদ দিবস। মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন, গত 24 ঘন্টা থেকে রাজ্য রাজনীতিতে এটাই আলোচনার বিষয় ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আজ একগুচ্ছ বক্তব্য রেখেছেন, রাজনৈতিক বক্তব্য, কিন্তু তার মধ্যে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন 21-এর মঞ্চ থেকে যে জোট করলেই হবে না, জোটটা এমন সময় করতে হবে যেই সময় জোটটার প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ যে থার্ড ফ্রন্ট গঠনের কথা বারবার আমরা বলছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায় তার দল চাইছে এই মুহূর্তে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে একটা ছাতার তলায় এনে আগামী দিনে রাজনৈতিক মাটিটাকে শক্ত করতে হবে দিল্লিতে, সেই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ওপর নিলেন না, তিনি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ওপর ছাড়লেন। বললেন 25 তারিখ থেকে 30 তারিখ অবধি দিল্লিতে থাকছি, যদি কোনো বৈঠক ডাকতে হয় ডাকুন, আমি হাজির থাকব। মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকার আর্জি জানালেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বললেন একটা ফ্রন্ট গড়ে তুলুন, এমন একটা ফ্রন্ট গড়ে তুলুন যাতে বিজেপির মতন সর্বভারতীয় দলকে পর্যদুস্ত করা যায়। কিন্তু সেই ফ্রন্ট গড়ে
কবে সেই ফ্রন্টকে অ্যাক্টিভ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলল ভোটের মুখে করলে হবে না, তাহলে সেই ফ্রন্ট কোনো কাজ করবে না, বা ভোটের অনেক আগে করলেও হবে না। এমন একটা সময় আজকে থেকে আগামীকাল থেকে লেগে পড়ুন, এই তৃতীয় ফ্রন্ট বা থার্ড ফ্রন্ট গঠনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিন, যাতে বিজেপিকে পরাস্ত করা যায়। এই বক্তব্য যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাখছেন, তখন তিনি আরও বলছেন যে কোভিড সিচুয়েশন নিয়ে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। কিন্তু আজকে একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন, একবার সরাসরি সেই দিকে নজর রাখা যাক। বঙ্গাল দেখা দিয়া আজ হর্স চেট কো মাই মিনতি করনে চাহুঙ্গি হল লিডার লোগো কো যাইয়ে আপকো পার্টি কো সমঝাইয়ে সব এক সাথ মে কাম করনে কে লিয়ে এক ফ্রন্ট বানাইয়ে আর এই ফ্রন্ট সে আবি সে প্ল্যানিং কিজিয়ে। अगर आफ्टर डेथ कम्स द डॉक्टर कुछ नहीं होता, अगर डिजीज होने का साथ साथ में आप डिजीज को रुकने के लिए कोई बंदोबस्त करते हैं, ट्रीटमेंट करते हैं ठीक से, तो पेशेंट अच्छा हो जा सकता है। तो अभी आपका टाइम है, जितना दिन आप पोस्ट करोगे इतना दिन ही नष्ट होगा। नेक्स्ट वीक में हम भी दिल्ली में जाने वाला हो दो तीन दिन के लिए, कि पार्लियामेंट जब चलते हैं सबको साथ भेंट होता है, इसी के लिए हम बराबर करते हैं। दो साल से मैंने भी नहीं जा पाया, आई ऑल्सो वॉन्ट टू मीट द इम्पॉर्टेंट अपोजिशन लीडर्स। अगर ये टाइम में शरद जी आप है, आपको उधर में चिदम्बरम जी सब वगैरह वगैरह सब है, आप लोग सोच लीजिए, अगर आप लोग एक मीटिंग बुला सकता है तो वी कैन अटेंड 27, 28, 29, ये तीन दिन में अगर आप एक मीटिंग कर सकता है तो हम लोग एटलीस्ट वी कैन सीट टुगेदर, एटलीस्ट वी कैन टॉक व्हाट वेयर द कंट्री इज गोइंग ऑन। कहना चाहिए आज हम लोग को इकट्ठा होना चाहिए, हमारा क्या सेल्फ इंटरेस्ट है वो हम भूलने चाहते हैं। हमारा इंटरेस्ट है कि है देश को बचाना, एक ही इंटरेस्ट है जनता को बचाना, एक ही इंटरेस्ट है हॉट स्टेट को बचाना, फेडरल स्ट्रक्चर को बचाना। আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন থার্ড ফ্রন্ট গঠন নিয়ে। এবার পোস্টপোল ভায়োলেন্স নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সুপ্রিমো তিনি কী বললেন একবার শোনা যাক। আফটার ইলেকশন ইউ আর শাউটিং ফর পোস্টপোল ভায়োলেন্স, নাথিং হ্যাপেন্ড ইন পোস্টপোল ভায়োলেন্স, হোয়াট ইজ দ্য ইনস্টিটিউশন, ইউ ডিস্ট্রয়েড অল দ্য ইনস্টিটিউশন ইন দিস কান্ট্রি। সাম বিজেপি মেম্বার দে বিকেম দ্য হিউম্যান রাইটস কমিশন মেম্বার অ্যান্ড দে সাবমিটেড দেয়ার রিপোর্ট, টোটালি রং। It is a pre-poll, it is not post-poll. And all the nationwide, the people must know it, that how West Bengal suffered this time. আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন পোস্টপোল ভায়োলেন্স নিয়ে। আজকে দিনভর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের দিকে তাকিয়েছিল প্রত্যেকে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন ফোরে ফোনের মধ্যে আড়ি পাতা হয়েছে, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কনফিডেন্সিয়াল মিটিং করেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরের সাথে ফোনে কনফিডেন্সিয়াল মিটিং করেছেন, এক জায়গায় বসে বৈঠক করেছেন, সবটাই কার্যত নথিবন্দী হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুললেন এবং বললেন যে ফোনে আড়ি পাতাকে কেন্দ্র করে যে তথ্য সামনে এসছে তাকে সামনে রেখে আগামী দিনে রাজনৈতিকভাবে প্রতিবাদ জানাতে হবে সমস্ত রাজনৈতিক দলকে। বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে বললেন গণতন্ত্র বাঁচানোর জন্য এ লড়াইয়ে সবাইকে সামিল হতে হবে, এই মুহূর্তে গণতন্ত্র কার্যত কোণঠাসা হয়ে গেছে, গণতন্ত্র নেই, ভয়ঙ্কর দিন আসছে আগামী দিনে, যদি বিজেপিকে সরানো না যায় কেন্দ্র থেকে তাহলে গণতন্ত্র বলে আর কিছু থাকবে না। এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় যখন করছেন তখন পাল্টা বিজেপির তরফে কলকাতায় শহীদদের তাদের শ্রদ্ধা জানানো হচ্ছে, 100-এরও বেশি বিজেপি কর্মী মারা গিয়েছেন। এই সমস্ত খবরের আপডেট দেবেন, আমাদের সাথে রয়েছেন শিবাশিস মৌলিক, আমি শিবাশিসের কাছে যাব এবং শিবাশিসকে বলবো আজকের বিজেপির এই গোটা যে প্রক্রিয়া সেটা একটু দর্শকদের জানানোর জন্য। সাড়ে চক্রবুহে বিজেপি শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস নিয়ে রয়েছি আমি শিবাশিস, এবং আমি রয়েছি হেস্টিংসে বিজেপির রাজ্য নির্বাচনী কার্যালয়, যেখানে মূলত কলকাতায় এই যে শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করা হয়েছে তা এই কার্যালয়েই করা হয়েছে। আমরা দেখলাম দিনের শুরুতে দিল্লিতে
রাজঘাটে দিলীপ ঘোষ তিনি ধর্ণায় বসে এই কার্যক্রম শুরু করেন এবং তারপরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য নেতৃত্ব তারা হেস্টিংসের এখানে আসেন এবং যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এই শ্রদ্ধাঞ্জলি নিচে দেওয়া রয়েছে এই ছবিগুলিতে কি যাদেরকে দেখা যাচ্ছে বিজেপির অভিযোগ তাদের ভোট পরবর্তী সময় খুন করা হয়েছে এবং অবশ্যই অভিযোগের নিশানা তৃণমূল কংগ্রেসের দিকে এবং তারা মূলত যে অভিযোগ তুলছেন যে যে সময় দাঁড়িয়ে বিভিন্ন রাজ্যে জায়ান্ট স্ক্রিন বসিয়ে সেখানে নিজের বার্তা তুলে ধরছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাই তিনি বিরোধীদের জোট করার কথা বলছেন তিনি কার্যত শহীদ দিবসে তিনি নিশানা করছেন বিজেপিকে সেই সময় দাঁড়িয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসকে পাল্টা চাপে রাখতে এই কৌশল নিয়েছে বিজেপি তারা রাজ্যে তারা শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করলেন এবং সেখানে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী এবং দিল্লি থেকে দিলীপ ঘোষ দিল্লি থেকে দিলীপ ঘোষ কী বার্তা দিয়েছেন রাজঘাটে ধর্নার সময় আমরা শুনে নেব সেই বক্তব্য মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা অনেক দিনের 10 বছর হয়ে গেছে প্রমোশন হয়নি উনি 19 সালে চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী হওয়ার সব পার্টিকে এক জায়গায় করে কলকাতায় সভাও করেছিলেন সারা ভারতবর্ষে রাজ্যে রাজ্যে ঘুরেও ছিলেন কিন্তু রেজাল্ট দেখা গেল ওনার 34 থেকে 22 এমপি হয়ে গেছে যে পার্টিরা ওনার ওখানে নেতারা গিয়ে মাছ ভাত খেয়েছিলেন তাদের পার্টির অনেকে এমপি পার্লামেন্টে পৌঁছতে পারেনি অনেক পার্টি উঠে গেছে সেজন্য শিক্ষা নেওয়া উচিত মোদীর সঙ্গে লড়তে গেলে বিকাশ করতে হবে দুর্নীতি মুক্ত করতে হবে হিংসা মুক্ত করতে হবে সমাজ মোদীর উপরে বিশ্বাস করে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মন্ডল স্তরে জেলা স্তরে এবং প্রদেশ স্তরে আমাদের ধর্ণা এবং শ্রদ্ধাঞ্জলি কার্যক্রম চলছে গত কয়েক বছরে প্রায় 175 জন আমাদের কর্মীকে টিএমসির গুন্ডারা হত্যা করেছে যে টিএমসি তাদের 6 জন কর্মী হত্যার জন্য আজকে শহীদ দিবস পালন করছে আজকে আমরা এটা দেখিয়ে দিতে চাই যে তারা কত বড় হিংসক কত বড় হিংসাশ্রয়ী পার্টি যারা আমাদের 175 জন কর্মীকে হত্যা করেছে মায়ের কোল খালি করেছে স্ত্রী সিঁদুর সিঁদুর মুছে দিয়েছে বাচ্চাদের অনাথ করেছে এটা সমাজের সামনে আসার দরকার আছে তাই গান্ধীজির সমাধির কাছে রাজঘাটে আমরা বসে ধর্ণা দিচ্ছি ভোট পরবর্তী সময় হিংসা অব্যাহত রাজ্যে এমনটাই অভিযোগ বারবার উঠে আসছে গেরুয়া শিবির থেকে তারা বলছেন ভোট পরবর্তী সময়ে বারবার আক্রমণ করা হচ্ছে বিরোধীদের দিকে মূলত বিজেপির দিকে এই অভিযোগ নিয়ে দিলীপ ঘোষ আজ কি বলেছেন আমরা ফের একবার শুনে নেব গত মে আর জুন মাসে যে ঘটনা ঘটেছে প্রায় 45 জন কর্মী নিহত হয়েছে আমাদের এবং প্রায় 11,782টি হিংসার ঘটনা আমাদের কাছে লিপিবদ্ধ হয়েছে এছাড়াও বহু ঘটনা আছে যেটা আমাদের কাছে আসেনি হয়তো আগামী দিনে আমরা পাব অনেক সাহস করে আমাদের কাছে সে তথ্যও দেননি আর এই ঘটনাগুলির মধ্যে 3,887টি এরকম হয়েছে ব্যক্তিগতভাবে শারীরিক তাকে আক্রমণ করা হয়েছে আমাদের কর্মীকে তার মধ্যে 830টি খুনের চেষ্টা হয়েছে তার মধ্যে 45 জনকে খুন করা হয়েছে এরকম প্রায় 6,447টি ঘটনা যেখানে কর্মীর বাড়িতে তাকে খুঁজতে যাওয়া হয়েছে তাকে না পেয়ে তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে জেসিবি দিয়ে বিরোধী পক্ষের বাড়ি ভেঙে দেওয়ার ঘটনা প্রথমবার পশ্চিমবঙ্গে আমরা দেখতে পেলাম এই সমস্ত অত্যাচারে ভীত হয়ে প্রায় 80,000-এর বেশি আমাদের কর্মী এবং সমর্থক তারা বাড়ি ছাড়া ছিলেন এক পাশে আমরা তুলে ধরছি বিজেপি শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস অন্যদিকে অনুপম তুলে ধরছে তৃণমূলের শহীদ দিবস এবং সুখেন্দু এবং বিশাখা নজর রাখছে ইস্ট বেঙ্গলের সামনে যে ঘটনা ঘটছে সেখানে আজকে দিনভর টান টান উত্তেজনা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন খেলা হবে স্লোগানটা ভর করে এরাজ্যে তৃণমূল কংগ্রেস 2021-এ বাজি মাত করেছে এবার সেই খেলা হবে স্লোগান হিন্দিতে গাওয়া হবে এবং সেটা ভিন রাজ্যে পৌঁছে দেওয়া হবে এবং সেখানে তৃণমূলের সংগঠনকে আরও বিস্তার করা হবে ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে স্লোগান নিয়ে আসুন একবার দেখা যাক খেলা হবে খেলা এক
একটা হয়েছে, পাঁচই মেজার রেজাল্ট আপনারা পেয়েছেন, খেলা আবার হবে। যতদিন বিজেপিকে ভারতবর্ষ থেকে বিতাড়িত আমরা না করতে পারি, ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে, অপর এভরি বুথে খেলা হবে, সমস্ত জায়গায় খেলা হবে। আর ওয়েস্ট বেঙ্গল খেলা দিবস আমরা একটা তৈরি করব, 16ই আগস্ট খেলা দিবস হিসেবে পালিত করব বেঙ্গলে, এবং সেদিন আমরা সবাইকে বলবো খেলা দিবস হিসেবে যে যেখানে আছেন আমরা যেখানে যেখানে পারব কিছু ফুটবল দেবো গ্রামের গরিব ছেলে মেয়েদের, যারা এইসব নিয়ে খেলাধুলা করবে, নানা রকমভাবে খেলাধুলা করবে। একদমই তাই, আমরা শুনলাম যে খেলা হবে স্লোগান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, কিন্তু সবথেকে যেটা ইম্পর্টেন্ট রাজ্য রাজনীতিতে, দেশীয় রাজনীতিতে গত 48 ঘন্টা ধরে চলছে, সেটা হচ্ছে ফোনে আড়ি পাতা। এ তথ্য বিদেশি সংস্থা প্রকাশ করছে, সেখানে উদ্বেগ এবং উৎকণ্ঠা বাড়ছে, রাজ্যের হেভিওয়েট নেতা মন্ত্রীদের ফোন ট্যাপিংয়ের মতন খবর উঠে আসছে, এবং সেখানে ফোনে আড়ি পাতা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর, ফোনে আড়ি পাতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ফোনে আড়ি পাতা হচ্ছে প্রশান্ত কিশোরের। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ এবং উৎকণ্ঠা বাড়াচ্ছেন, বলছেন নির্বাচনের আগে অনেক স্ট্র্যাটেজি ঠিক করতে হয়, অনেক রণকৌশল ঠিক করতে হয়, কিন্তু সেই রণকৌশল এবং স্ট্র্যাটেজি যদি অন্য রাজনৈতিক দলের কেউ জেনে যায় তাহলে তো সেই উদ্বেগ এবং উৎকণ্ঠা বাড়ছে, এবং এখানেই গণতন্ত্রের কণ্ঠরোধের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। ফলে সব মিলিয়ে আজকে দিনভর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিকে নজর ছিল, সবাই কী বলেন মমতা সেই দিক থেকে দেখা গেল। থার্ড ফ্রন্টের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃতীয় বিকল্প শক্তির খোঁজ করতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই খবর তো থাকবো। কিন্তু আজকে শিবাশিস রয়েছে আমাদের সাথে, বিজেপিও পাল্টা আজকে একগুচ্ছ অভিযোগ তুলেছে। ঠিক কী অভিযোগ তুলেছে বিজেপির, আমি শিবাশিসের কাছে যাব। শিবাশিস, বিজেপি এই ইস্যুতে কী কী বলছে? দেখো অনুপম, যেমনটা তুমি বলছো পেগাসাস ইস্যুতে আমরা দেখেছি গত সোমবার থেকে যখন সংসদ অধিবেশনের বাদল অধিবেশন শুরু হয়েছে তখন থেকে কিন্তু কার্যত লোকসভা এবং রাজ্যসভা বারবার উত্তাল হয়েছে, ফোনে আড়ি পাতার অভিযোগ তুলছেন বিরোধীরা। সেই ফোনে আড়ি পাতার অভিযোগ আজকেও উঠে এলো, 21শে জুলাইয়ের মঞ্চে তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শো নিয়ে দিলীপ ঘোষ পাল্টা কি বলেছেন, তাদের যুক্তি কি শোনাবো আপনাদের। মমতা ব্যানার্জি বলছেন আজকে তারও নাকি ফোন ট্যাপ করা হচ্ছে, নেতা মন্ত্রীদের ফোন ট্যাপ করা হচ্ছে। আমি তাকে মনে করে দিতে চাই, ওনার ডান হাতে বসে থাকেন যিনি মাননীয় মুকুল রায়, তিনি আমাদের পার্টিতে এসেছিলেন এবং তাকে সন্দেহ হয়েছিল তার যে তার ফোন ট্যাপ করা হয়, তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন, এর বিরুদ্ধে কেস করেছিলেন, এবং তিনি মমতা ব্যানার্জিকে ভালো করে জানেন। এই যে ফোন ট্যাপ করা কাদের সংস্কৃতি এটা এর থেকে বোঝা যায়। আজকে নিশ্চয়ই উনি বলতে পারবেন মুকুলদা যে তার ফোন ট্যাপ হয় নাকি মমতা ব্যানার্জি কার ট্যাপ করেন। টিএমসির নেতারা কারো সঙ্গে কথা বলেন না হোয়াটসঅ্যাপ ছাড়া, কারণ তারা জানেন তাদের প্রত্যেকের ফোন ট্যাপ করেন মমতা ব্যানার্জি নিজে। যে কোম্পানির নাম বলেছেন মমতা ব্যানার্জি বা চর্চা হচ্ছে পেগাসাস, সেই কোম্পানির সফটওয়্যার ইউজ করেন মমতা ব্যানার্জি এবং তার সরকার। সেন উনি ভালো করে জানেন কার ফোন ট্যাপ হয়, উনি নিজে বলতে পারেন কোন কোন নেতার ফোন ট্যাপ করছেন। ফোন ট্যাপ করার সংস্কৃতি আমাদের নয়, মমতা ব্যানার্জি যে সংস্কৃতি থেকে এসেছেন কংগ্রেসি সংস্কৃতি তাদেরই। দেখো যে কথাটা বারবার দেখা যাচ্ছে যে এখানে ইস্ট বেঙ্গল সমর্থকরা যারা রয়েছে শাসক করছে তাদের কাছে, দেখো তারা ইতিমধ্যে কিন্তু একেবারে স্লোগান দিচ্ছে এবং বারবার তাদের কাছে বলতে আপনারা কি চাইছেন, কিভাবে দেখতে চাইছেন ক্লাবের গোটা বিষয়টাকে। আমরা আজ এই আন্দোলনের পথে নেমেছি কিছু দালাল চক্র বা কিছু গ্রুপের প্রতিবাদে। আজ আমরা ক্লাবকে ভালোবাসি, আগে আগে আমাদের ইস্ট বেঙ্গল ক্লাব, কোনো গ্রুপ না। আজ যদি ইস্ট বেঙ্গল ক্লাব যদি না থাকতো, এই ইবিআরপি বা আদার্স কোনো গ্রুপ কোথা থেকে আসতো? আজ তারাই আমাদের ক্লাবের ওপরে বেইমানি করছে। আমরা আমাদের ক্লাবকে কারোর কাছে বিক্রি হতে দেব না। সিসিমেন ভেবেছে কি আমাদের ক্লাবের কাছ থেকে সব কিছু সাইন করে নিজেরা রাজপত্র করবে, সেটা হতে দেব না। বুঝতে পারছো যে এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে যে ক্লাবে যারা শাসক গোষ্ঠী সেই দেবব্রত সরকারদের পাশেই রয়েছে কিন্তু ক্লাবের সভ্য সমর্থকরা। আমরা চলে যাবো বিশাখার কাছে, সেখানে দেখে নেবো শেষ মুহূর্তে কি প্রস্তুতি রয়েছে বা সেখানকার সভ্য সমর্থকরা কি বলছেন। প্রতিষ্ঠান পরে আমি পরে খেলা যাবে ভবিষ্যৎ কি হবে সেটা পরে কথা,
সেই জায়গা থেকে আমাদের চারের চক্রবুহের সময় যেহেতু শেষ হয়ে এসছে, সেই জন্য